এই ফোর্সটার নাম দিলাম এটা ফোর্স হলো পাশে দিলাম পি মাইনাস কিও এখন এই ফোর্সটা এটা ডিরেকশনটা দিয়ে দিচ্ছি দুটো ফোর্সের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা দেওয়া আছে এই মাঝখানের এই অ্যাঙ্গেলটা হচ্ছে টোয়াইস আলফা টু আলফা এবার ধরো ফোর্সটা দুইটা ফোর্স যদি ইকুয়াল হয় তাহলে রেজাল্টেন্টটা হবে একদম মাঝখান দিয়ে যেহেতু দুইটা ফোর্স ইকুয়াল না একটা পি প্লাস কে একটা পি মাইনাস কে তাহলে আমরা ধরে নিচ্ছি রেজাল্টেন্টটা এই বরাবর এটা হচ্ছে রেজাল্টেন্ট তাহলে দুইটা ফোর্সের রেজাল্টেন্ট resultant জন্য ডাবল এরো ইউজ করো resultant এই রেজাল্ট্যান্টটা হচ্ছে অ্যাক্টিং অ্যাট লাইন কোসি এবারে আসো এই যে 2 আলফা 2 আলফা एंगलটাকে বাইসেক্ট করো অর্থাৎ এই 2 আলফা অ্যাঙ্গেলটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি বাইসেক্ট করি হ্যাঁ 2 অ্যাঙ্গেল আলফাটাকে ম্যাথমেটিক্যালি বাইসেক্ট করো হলো এটা হলো অর্থাৎ টু আলফা এর বাইসেক্টর লাইন তো বাইসেক্টর লাইনটাকে আমি নাম দিলাম ডি এটা হচ্ছে ডি এটা কোন রেজাল্টেন্ট না এজন্য এখানে एरो দিচ্ছি না বাট এইটুকো খেয়াল করো এটা যেতো মাঝখান দিয়ে যায় এইটুকো হাফ হবে কত অর্ধেক হচ্ছে আলফা নিচের অর্ধেকটা হচ্ছে বাকি আলফা এখন কোশ্চেনে দেখো তো একটা কথা ওরা ক্লিয়ার করে বলছে কি বলছে দা রেজালটেন্ট মেক্স থিটা ডিগ্রি অ্যাঙ্গেল উইথ বাইসেক্টর এই দেখো রেজালটেন্ট সাথে বাইসেক্টর থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে রেজালটেন্ট সাথে বাইসেক্টর থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে দেখো তো ফিগারটা বুঝতে পারছো কিনা জি স্যার অর্থাৎ এখানে তাহলে আমাদের বলো এই অ্যাঙ্গেলটার নাম হবে আলফা একটা এটাকে যদি আমি এখানে নাম দেই এটা বি তাহলে ফিগারের নিচে কিন্তু শর্ট ডিসক্রিপশন আচ্ছা লিখে দিই টু ফোর্স তাহলে ফোর্স গুলা কত কত লেট দা টু ফোর্স অ্যাক্টিং লেট টু টু ফোর্সেস অ্যাক্টিং টু ফোর্সেস আগে নাম গুলা লেখো পি ওইটার নাম দাও এটা হচ্ছে এ P plus PO and P minus Q at along along OA and OB respectively. Okay. Respectively, so here are uh, the resultant, their result, their resultant, OC and OD and Od bisect Od bisect angle Od bisect angle AOB. That means BOD is equals to DOA is equals to alpha. Another angle is given here DOC.

ফিগার দেখে দেখে ড্র করা লাগবে তো এই জন্য ফিগার গুলো কপি করে নিলাম এবার আসো আমাদের এখানে অ্যাঙ্গেল গুলো একটু একটু রেডি করি দেখো তো এটা পারো কিনা এও সি অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে বলো তো এয়ার এ এও সি অ্যাঙ্গেল এও সি সি পয়েন্ট আসেনি তাই না তাহলে এখানে বসেনি এও সি এও সি অ্যাঙ্গেলটা হচ্ছে অর্ধেক যেটা আমার অর্ধেক অ্যাঙ্গেল দেখো অ্যাঙ্গেল পুরো অর্ধেক হচ্ছে আলফা আলফা থেকে থিতাটা বাদ যাবে তাহলে ওটুকু লিখে নাও আলফা মাইনাস থিতা মাইনাসি অ্যাঙ্গেলটা অর্থাৎ যেটা হচ্ছে লাইন ও লাইন পর্যন্ত হচ্ছে আলফা তাহলে আলফা থেকে থিতা অংশটা বাদ গেলে বাকি অংশটা থাকে যেটা হচ্ছে এসি একই ভাবে আমাদের বিওসি বিওসি মানে উপরে যে অংশটা বিওসি মানে রেজালটেন্ট এর সাথে ফোর্স গুলা যে অ্যাঙ্গেলটা এটা ক্ষেত্রে হচ্ছে আলফা প্লাস থিটা রেজালটেন্ট লাইনের সাথে যেখানে ফোর্স গুলো অ্যাপ্লাই করে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ক্রিয়েট করলো এবার আসো সাইন রুলটা মনে আছে তোমাদের জি স্যার এটা এখন অ্যাপ্লাই করব sin roll we get we get প্রথমই so p + q ফোর্সটা নিলাম এটা একটা ফোর্স তারপর আরেকটা ফোর্স আছে p - q এটা একটা ফোর্স তারপর আরেকটা ফোর্স হচ্ছে r যেটা রেজালটেন্ট রেজালটেন্টটাকে r দিয়ে দাও রেজালটেন্ট r তো ফিগারের মধ্যে রেজালটেন্ট এর সাইনটা r দিয়ে দাও এবার পি প্লাস কিউ পি প্লাস কিউ দেখো যে লাইনটা মানে এটা বাদ দেওয়ার পরে রেজাল্টেন্ট সাথে বাকি লাইনটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা তাহলে সাইন অফ সাথে বাকি লাইনটা অ্যাঙ্গেল করবে বি অর্থাৎ যে বরাবর উপরে ফোর্সটা আছে দেখো এটা সহজে বোঝার জন্য এই ফোর্সটা যে বরাবর আছে এই লাইনটা বাদ দেওয়ার পরে বাকি দুইটা লাইনে মিলে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে তাহলে আসছে বি তাহলে পি কিউ

and second ratio p plus u sin of alpha plus theta r ekamini p minus u sin of alpha minus theta <coughs> to simplification ke no

or uh, P plus Q plus P minus Q P plus Q plus P sorry minus P minus P plus Q all adalah sin alpha plus theta plus sin alpha minus theta. সাইন আলফা প্লাস থিকা আলফা প্লাস থিকা আলফা প্লাস বলতো রাইট সাইড কিসের ফর্মুলা হবে কোথায় বল উপরে কিসের ফর্মুলা হয় সাইনও

এখানে ও সাথে হলো কত পি এর সাথে টেন পি এর সাথে হলো তারে তো এই পাশে নিয়ে গেলে তো টেন দুটো হয়ে যাবে এটা হয়ে যায় বাট একটু কাজ করে নি পি বাই কিউ হ্যাঁ চলে আসছে আমাদের ভ্যালু এটা হলো টেন আলফা আর ডিভাইডেড বাই কট মানি ওয়ান বাই টেন থিটা তাই না এখন ক্রস মাল্টিপ্লাইটা করে দাও পি টেন থিটা ম্যাটটা কিন্তু মোটামুটি একটু সিম্পলের মধ্যে গরজি পরে কয়েকবারই আসছে বেশি পেসাল